আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মহামারীতে কোনো ব্যক্তি মারা গেলে সে ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন। সুতরাং একজন ব্যক্তি যে মহামারীর সময় এই পৃথিবীর মায়াকে ত্যাগ করলো, সে ব্যক্তি একজন শহীদ। আর শহীদের থাকার জায়গা সুশীতল জান্নাত, যা আপনি আপনি কল্পনাও করতে পারবো না। এ কথা সত্য। এখন করোনার প্রকোপ চলছে গোটা বিশ্ব জুড়ে, মানুষ চেষ্টা করছে এই রোগ থেকে, এই মহামারী থেকে বাঁচার জন্য। কোনো কোনো দেশে এটা মহামারী আকার ধারণ করেছে, যদিও এখন আমাদের দেশে মহামারী আকার ধারণ করেনি। এই অবস্থায় কেউ মারা গেলে সে শহীদ, এমনটি বলা হয়তো আমাদের ঠিকও হবে না। কারণ মহামারী সংজ্ঞাটা এমন যে যে দেশে প্রায় 80-90% লোক মৃত্যুর পথে পথিক হয়ে যায়, মৃত্যুর দিকে ঢলে পড়ে, তখন তাকে মহামারী বলা হয়। তো যা হোক, যে দেশে মহামারীতে মানুষ মরছে, কিংবা আমাদের দেশেও যদি মহামারীটা ছড়িয়ে পড়ে আর আমরা যদি মারা যাই, তাহলে কি আমরা শহীদের মর্যাদা পাবো? হাদিস কিন্তু বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসুন আরও একবার হাদিসটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মহামারী এলাকায় ছড়িয়ে যাবে, এই মহামারীর সময় কেউ যদি মারা যায় কোনো মুসলমান, তাহলে তাই সে শহীদের মর্যাদা পাবে। কথা একদম ক্লিয়ার, মহামারীর সময় কোনো মুসলমান মারা গেলে সে পাবে শহীদের মর্যাদা। কথা তো সুন্দর, কিন্তু কথা বলা হয়েছে যে কোনো মুসলমান যদি মারা যায়। জি, মুসলমান, মুসলমান মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম, মুসলিমের সংজ্ঞা কি, কাকে বলে মুসলমান? আ পারসন হু সাবমিট হিজ অল উইল টু দ্য অল মাইটি গড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি ইজ কল্ড মুসলিম। একজন মানুষ যে তার সমস্ত খোয়াইশ, সমস্ত ইচ্ছাকে আল্লাহর উপরে সঁপে দিয়েছে, সমস্ত ইচ্ছাকে আল্লাহর কাছে দিয়ে দিয়েছে, দিয়ে আল্লাহ যা বলেছেন তাকে মেনে নিয়েছে, তাকে বলা হয় মুসলমান। যে আমরা যারা আকাঙ্ক্ষিত শহীদ হওয়ার জন্য, তারা একটু কি খেয়াল করতে পারি না যে এই যদি এপিডেমিক ফর্মে ছড়িয়ে যায়, এটা প্রচুর মহামারী আকার ধারণ করে, যদি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন তার কাছে, তাহলে কি আমরা শহীদের মর্যাদা পাবো? আসুন তো একটু আমরা টেস্ট করে দেখি যে আমরা মুসলমান হওয়ার ফর্মটাকে কমপ্লিটলি ফিল আপ করতে পেরেছি কিনা, কিংবা আংশিক হয়েছে কিনা। মুসলমান ওই ব্যক্তি যার সমস্ত ইচ্ছা এবং খোয়াইশ আল্লাহর দরবারে পেশ করে দেয়, মানে তার নিজের ইচ্ছা থাকে না। তো আপনি প্রতিদিন ফজরে জামাতে সালাত আদায় করেন তো? কেননা ফজরের ঘুমটা খুব আরামায়েশের ঘুম, ওই ঘুমটাকে আল্লাহর কাছে কিন্তু আপনি দিয়ে দিয়েছেন, কেননা আপনি একজন মুসলমান। মুসলমান মানে নিজের ইচ্ছা যে আল্লাহর কাছে জমা দিয়ে দেয়। আপনি ফজরে বাড়িতে ঘুমান না তো? যদি ঘুমিয়ে থাকেন, তাহলে কি আপনার মুসলমানিত্বের ফর্মটা কি ফিল আপ হলো? আপনি আপনার ইনকাম যেটা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে হারাম ইনকাম করবে তার ইবাদত কবুল হবে না। আপনার ইনকামটা বিড়ি বাঁধা টাকা নয় তো? আপনার ইনকামটা মুদিখানার দোকানে পানবিড়ি জর্দা গোল্ড সিগারেট বিক্রি নয় তো? আপনি প্রাইমারিতে চাকরি করেন, 5 লাখ টাকা ঘুষ দিয়ে ঢুকেননি তো? আপনি বিভিন্ন অফিসে চাকরি করেন, সেই অফিসে মিষ্টি খাওয়ার জন্য 1 লক্ষ টাকা দেননি তো? যদি দিয়ে থাকেন, তাহলে আপনি হারাম কাজের মধ্যে নিপতিত। এই টাকা খেয়ে, এই চাল খেয়ে আপনার ইবাদত কবুল হবে না, মানে মুসলমানিত্বের যে ফর্ম সেটা কিন্তু আপনার ফিল আপ হয়নি। আপনার বাড়ির গৃহিণীরা পর্দা পরে তো? পর্দা করে কি? মেয়ে কি পর্দা করে? পর্দা করা ফরজ। যদি আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পর্দা করাতে না পারেন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ এখনও ইনকমপ্লিট রয়েছে। আপনার চলা, আপনার বলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা প্রাধান্য পায় তো, নাকি কোনো বুজুর্গানের দিনের কথা প্রাধান্য পায়? যদি বুজুর্গানের দিনেই আপনি আঁকড়ে ধরে থাকেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, তাহলে কিন্তু আপনার ফর্মটা সুন্দর করে ফিল আপ করা হয়নি। এরপর আপনার জীবন পরিচালনা হয় কোরআনুল কারিম এবং হাদিস দিয়ে, নাকি অন্য কোনো গ্রন্থ দিয়ে? ইহুদি খ্রিস্টানের কালচারকে আহলান শালান জানান না তো, স্বাগতম জানান না তো? যদি জানিয়ে থাকেন, তাহলে আপনার ফর্ম ফিল আপ কিন্তু হয়নি। আপনি আপনার জীবনে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেছেন তো? ছেলেটা ওই কোনো বি জাতির মাথা নেড়া করার স্টাইলে কি চুল কাটে নাকি? ছেলেটা সবসময় গান শোনাতে ব্যস্ত থাকে নাকি? যদি থাকে তাহলে কিন্তু ফর্মটা সুন্দর করে ফিল আপ হয়নি। যে কেউ ব্যক্তি এসে আপনার বাড়ির দরজা খোলা পেয়ে আপনার স্ত্রীর সাথে ভাবি ভাবি করে গল্প করে না তো? যদি করে থাকে তাহলে কিন্তু মুসলমানিত্বের ফর্মটা সুন্দর করে ফিল আপ হয়নি। আর যদি ফিল আপ না হয়ে থাকে তাহলে যত বড় মহামারী হোক না কেন, আপনি আমি যদি মারা যাই তাহলে কিন্তু আমরা শহীদের মর্যাদা পাবো, এটা যেন কেমন একটা মিথ্যা কথা বলে আমাদের কাছে মনে হচ্ছে। সুতরাং যারা আশা করে আছেন যে মহামারীর মধ্যে মারা গেলে আমরা শহীদের মর্যাদা পাবো, তারা আগে নিজেকে মুসলমান বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার, যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভয় করার জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না, খবরদার মারা যেও না, ইল্লা ওয়ান্তু মুসলিমুন, মুসলমান না হয়ে। আল্লাহ যে কঠিন বাক্যটা বললেন, ও ইমানদারগণ যারা ইমান এনেছ তারা শুনে রাখো, তোমরা খবরদার মুসলমান না হয়ে মারা যেও না। ইমানদারকে মুসলমান হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরালো কথা বললেন, খবরদার মুসলমান না হয়ে মারা যেও না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মানুষ মুসলমান হয়? সেটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে। সুতরাং মুসলমান হওয়ার চেষ্টা করুন, তবে যদি মহামারীতে মারা যান তবে এই বুখারী হাদিস আপনার উপরে অ্যাপ্লাই হবে, নতুবা হবে না। আল্লাহু আলম। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।